কি ঝড় একটা আসছে, কি নাম বললে গো রিজওয়ান ভাই? চিত্রা। আল্লাহ বলছে এমন এমন মাল দেবো নাম খুঁজে পাবি না, চিত্রাং কি নামবে বৈজ্ঞানিক দিকে জিজ্ঞেস করো, বুঝলে? ওরা বলছে খালি মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনায় মাইকে করে হেঁকে বেড়াচ্ছে, যাদের ঘর নেই ক্লাবে এসে থাকুন, স্কুলে থাকুন, ফুটি দিয়ে চলে যাবে, আছড়ে পড়বে, বুঝলেন? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বললেন আমি আছড়ে ফেলতে পারি, গুঁড়িয়ে দিতে পারি, সমুদ্রকে দেখে আল্লাহকে স্মরণ করো। সমুদ্র কটা বাবা? কটা? সাতটা। পদ্মার পানিটা কোথায় যাচ্ছে? কথা বলে না, সমুদ্রে যাচ্ছে। শুধু পদ্মা নয়, পৃথিবীর যতগুলো নদী আছে সবাই গিয়ে জুড়ে যাচ্ছে সমুদ্রে। আমাদের বর্ধমানে ডাক্তার, আমার ছেলেকে মাস্টার, আমার ছেলেকে আলেম, আমার ছেলেকে হাফিজে কোরআন, আমার ছেলেকে আমি যোগ্যপূর্ণ আলেম তৈরি করব, কারি করব, মুফতি করব, ডাক্তার করব, ব্যাজিস্টার করব। ভালো নিয়ত করতে হবে, যারা নেক নিয়ত করে আল্লাহ কবুল করে নেয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন ওয়াল কনাতীরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামা ওয়ালআনআম ওয়ালহারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ওয়াইলা মাদিয়ান আখার, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإلى مدين آخر، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه. خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم. الدعاء مخف العباده وقال رسول الله صلى الله عليه وسلم الغناء من مجامر الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم. মাননীয় সন্দেহ জ্ঞানী গুণী মানি সম্মানী, আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, সদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি, সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সব ভাইয়ের মুখ থেকে কিন্তু ইনশাআল্লাহ বেরুলো না, জানি না আল্লাহর সঙ্গে আপনাদের ঝামেলা চলছে নাকি,
ঝগড়া চলছে নাকি না, এনার্জি আছে জানা নেই। তবে বক্তব্য শুরু করার আগে আমি বলে দিই, মোদি হচ্ছে আল্লাহর রহমত। আপনারা হাসছেন, আমি বাস্তব বলছি, বর্ধমান জেলার মানুষ তো আমি, আর এগুলো আমাদের বন্ধু মানুষ, পেছনে বসে আছে উলামারা, আল্লাহ ইজ্জতে বরকত দেখ। মোদি আল্লাহর রহমত কেন বলছি, কোরআনে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমার নবীজির আদর্শ থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠাবো তাদের কাছে, অত্যাচারী বাদশা, তাহলে আল্লাহর রহমত আপনার কারণে। আমি বক্তব্য এখনো শুরু করিনি, আমি ময়দান তৈরি করছি, লিতে পারেন কি না দেখছি। আপনাদের ইমাম সাহেব আপনি তো, মাশাআল্লাহ। আমাকে অনেকজন ইউটিউবে জলসা শুনে কমেন্টে লেখে, সালা দাড়ি চাচা মালে আর বায়ান শোনা চলবে না। কিন্তু আমি জীবনে দাড়িতে হাত লাগাইনি, আল্লাহ আমাকে দেয়নি, সব দিয়েছে দাড়ি দেয়নি। ইলিম কালাম হাফিজে কোরআন করেছে, মন্না করেছে, কারি করেছে, সবই হয়েছি, কিন্তু আল্লাহ দাড়ি দেয়নি, হুজুরে দাড়ি দিয়েছে। আপনাদেরকে প্রশ্নও করি একটা, উত্তর দিবেন কিন্তু হ্যাঁ না না। আপনাদের ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে? কথা বলেন না কেন আপনারা, এ মুখে জুবান নাই আপনাদের, তাড়াতাড়ি বলুন, এই লোকটাকে ইমাম রাখবেন? দাড়ি চেঁচে দিলে, প্যান্ট শার্ট পরলে ইমাম রাখবেন? আমাদের দেশের লোক ফতোয়া দেয়। কালকে আমি ছিলাম হাওড়া ডিস্ট্রিক্টে, তো আমি একই কথা বলেছি যে ভাই ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে সব লোক বলছে তাকে ইমাম রাখা যাবে না, তার পেছনে নামাজ হবে না। আপনারাও ফতোয়া দিবেন কাল সকালে, ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে প্যান্ট শার্ট পরে তার পেছনে নামাজ হবে না, তুমি হারাম কর ইমামের পেছনে পড়লে তোমারটা কী করে হবে? কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমার খুব গা জ্বলা কথা, কিন্তু কথাটা পুরো হক কথা। ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ পড়বে না, সাধারণ লোক ওর পেছনে নামাজ হবে না, ইমাম সিগারেট খাচ্ছে, আর তুমি মসজিদের বাইরে ফেলে দিয়ে উজু করে নামাজ পড়ছে, তোমারটা কী করে হবে? যদি ইমামের জন্য হারাম হয়, আপনার জন্য হালাল কী করে হবে? আপনার জন্যও হারাম হবে। ইমামের জন্য হালাল হলে আপনারও হালাল হবে, ইমামের জন্য জায়েজ হলে আপনারও জায়েজ হবে। ওই জন্যে বলছি মোদি আল্লাহর রহমত, জালিম বাদশা পাঠাবো, অত্যাচারী বাদশা পাঠাবো, তাদের উপরে শাসন করবে, যাতে করে তারা আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ কতটা শক্তিশালী, কতটা বাড়াই আল্লাহ। আমি প্রথমেই আল্লাহর প্রশংসা শুনিয়ে দিই, আল্লাহর কসম চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ কতটা মহান, আল্লাহর শক্তি কতটা, আল্লাহ কতটা উচ্চতমান, আল্লাহর মর্যাদা কতটা, পৃথিবীর মানুষ তার কাছে কি, আল্লাহর একটা তুচ্ছ সৃষ্টি হচ্ছে মানুষ, আল্লাহর একটা ধুলিকণার মতো সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ কোরআনে বললেন সূরা কাহাফ একবারই শেষ পৃষ্ঠায় শেষ আয়াতের আগের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের মারাত্মক নসিহত। আজকে খবরে দেখছিলাম শুয়ে শুয়ে, কি ঝড় একটা আসছে, কি নাম বললে গো রিজওয়ান ভাই? সিত্রা। আল্লাহ বলছে এমন এমন মাল দেবো নাম খুঁজে পাবি না, সিত্রাং কি নামবে? বৈজ্ঞানিক দিকে জিজ্ঞেস করো, বুঝলে? ওরা বলছে খালি মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনায় মাইকে করে হেঁকে বেড়াচ্ছে, যাদের ঘর নেই ক্লাবে এসে থাকুন, স্কুলে থাকুন, ফুটি দিয়ে চলে যাবে, আঁচড়ে পড়বে, বুঝলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বললেন আমি আঁচড়ে ফেলতে পারি, গুঁড়িয়ে দিতে পারি,
সমুদ্রকে দেখে আল্লাহকে স্মরণ করো। সমুদ্র কটা বাবা? কটা? সাতটা। পদ্মার পানিটা কোথায় যাচ্ছে? কথা বলে না, সমুদ্রে যাচ্ছে। শুধু পদ্মা নয়, পৃথিবীর যতগুলো নদী আছে সবাই গিয়ে জুড়ে যাচ্ছে সমুদ্রে। আমাদের বর্ধমানে ডাক্তার, আমার ছেলেকে মাস্টার, আমার ছেলেকে আলেম, আমার ছেলেকে হাফিজে কোরআন, আমার ছেলেকে আমি যোগ্যপূর্ণ আলেম তৈরি করব, কারি করব, মুফতি করব, ডাক্তার করব, ব্যাজিস্টার করব। ভালো নিয়ত করতে হবে, যারা নেক নিয়ত করে আল্লাহ কবুল করে নেয়। ডাক্তার, আমার ছেলেকে মাস্টার, আমার ছেলেকে আলেম, আমার ছেলেকে হাফিজে কোরআন, আমার ছেলেকে আমি যোগ্যপূর্ণ আলেম তৈরি করব, কারি করব, মুফতি করব, ডাক্তার করব, ব্যাজিস্টার করব। ভালো নিয়ত করতে হবে, যারা নেক নিয়ত করে আল্লাহ কবুল করে নেয়। এই ছেলেটা হাফিজে কোরআন, সুজাপুরে বাড়ি। কি শুনলেন, কি পড়লো, এত বাচ্চা ছেলে, দিল তার হয়ে যাবে। এর মা কাবা ঘরে গ্লাভস ধরে দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে হাফিজে কোরআন কর। আল্লাহ মাল দিয়েছে, দোয়া করেছে কাবা ঘরে, আল্লাহ কবুল করেছে, হাফিজে কোরআন তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন এর ইলমে আরো বরকত দেয়। এত মারাত্মক কোরআন পড়লে এই বয়সে আল্লাহ যেন আরো বড় কারি করে, মারাত্মক করে। মালদা ডিস্ট্রিক্টের একজন করে, দোয়া করবেন।